গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 4:43, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তই হয়ে গেছে, এদিকে ভাতও হচ্ছে আর এদিকে ডালও হয়ে গেছে। এদিকে কড়াই বসানো, কড়াইটা শুকালে তেল দেবো, মাছ ভাজবো। এই যে মাছের তরকারি। আজ তো মহালয়া আর গান্ধী বার্থডে, দুটো ছুটি দিয়ে। তো চলো দেখতে থাকো আর কে কে মহালয়া। শুনছো, মহালয়া কিন্তু হচ্ছে, এখানে যেখানে বক্স বাজছে মহালয়া হচ্ছে। এমনি টিভিতে মহালয়া তো 5টা দেখে হবে, এমনি মহালয়া হচ্ছে। কে কে শুনছো মহালয়া? এখন আমিও শুনতে পাচ্ছি বাইরে থেকে হচ্ছে মহালয়া। তো চলো, আর আমার পাটা ব্যথা ছিল একটু, ওই মার ওষুধ খেয়েছিলাম, একটু ব্যথার ওষুধ একটু কমেছে, আছে এখনও। ওটা একটু হাঁটতে হাঁটতে একটু কষ্টই হচ্ছে আমার। তো চলো দেখতে থাকুন, সব সব করে দিই। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এটা ঢেলে দেবো। দেখো জল দিয়ে দিলাম, এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো, আর এই কাঁকরোলটা ভাজলে হয়ে যাবে। আজ তো সোনা বাবা আর সোনা বাবার বাবা দুজনেরই স্কুল ছুটি। সোনা বাবার স্কুল হয়তো যদি শুধু মহালয়া হতো হয়তো ছুটি দিত না, যেহেতু গান্ধী বার্থডে সেন্ট্রাল ছুটি রয়েছে, ওই জন্য ছুটিটা দিয়েছে, হয়তো দিত না। আর ওদের এমনি আর দুদিন স্কুল হবে, কাল পরশু স্কুল হবে, সোমবারে তো কালারফুল ড্রেস পরে যেতে হবে 9:30 অবধি। মানে 9:00 যেমন স্কুল হয় সেরকম 10:30 ছুটি হয়ে যাবে। আর মঙ্গলবার থেকে তো ছুটি পড়ে গেল, এমনিতে পঞ্চমীর দিন হতো এটা, এবার দেখি চতুর্থীর দিন করছে। তো চলো দেখতে থাকো, আর সোনা বাবার বাবার স্কুল, আবার স্কুল ছুটি পড়ে যাবে শনিবারই। তো চলো দেখতে থাকো, মার অফিস আছে, মায়ের ছুটিগুলো অন্য সময় নিতে পারে, ওই জন্য ছুটি থাকলেও মানে অফিস খোলা থাকে, অন্য সময় নিতে পারে। তো চলো দেখতে থাকো। দেখো এই যে মাছের ঝোলটা এই যে হয়ে গেছে, আবার এইটা ভেজে নেবো, হয়ে যাবে কড়াইটা ধুয়ে। দেখো এদিকে সমস্ত পরিষ্কার হয়ে, এখানে যে সব রাখা আছে। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি মনে হচ্ছে এবছরে আর যাবে না। তো চলো এবার স্নান করতে যেতে হবে, মা ঢুকেছে স্নানে, মা বেরোলে আমিও ঢুকবো। তো চলো, আর হবেই, আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা, হয়েই যাচ্ছে, শুরু হয়ে গেছে। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো স্নান টান তো করে চলে এসেছি, তো বাইরে তো বৃষ্টি পড়ছে, তো এবারে খেতে হবে খাবার, সোনা বাবা ঘুমাচ্ছে, এই যে এটাই খাবো। তো চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার বাসনগুলো মাজবো। তোমাদের আর খাওয়ার সামনে আসেনি, বাসনগুলো মাজবো।
তাহলে খেয়ে দিয়ে নিলাম। এখন এই খেয়ে দিয়ে বাসন টাসন মেজে ঘষে রান্না বান্নাটা গুছাবো। তো দেখো বন্ধুরা, বাসনগুলো সব মেজে নিয়েছি, এবার এগুলো মুছে নেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে দেখো পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি, ডিমও দেবো, এই তরকাটা বানিয়ে নেবো। এই তরকাটা সিদ্ধ করে নিয়েছি, একদম গলে গেছে এই যে, তো আগে রসুন ফোড়ন দিয়ে দেবো। সবই দিয়ে দেবো, তারপর জল দিয়ে দিলাম, তো হয়েছে। তখন দেখাবো তো, তখন সেই রুটি টুটি বানিয়ে একটু বসেছিলাম, চলে আসলাম আবার কিচেনে। দেখো কিচেনে এসে শোনা বাবাকে দুধ দিয়ে দিলাম, মাকে চা বানিয়ে দিলাম, আমি আমার কফি খেয়ে নেবো, তো কফিটা হোক, মানে দুধটা জাল হোক, তারপর কফিটা রেডি করে দেখাচ্ছি। তো দেখো এই যে কফি হয়ে গেছে, তো চলো খাই কফি, তারপরে আবার কথা হবে। তো দেখো আমি গা টা ধুয়ে আসলাম, আর আজকে রুটি খাওয়ার জন্য বানিয়েছি এই যে তড়কা রুটি, রুটি তড়কা আজকে বানিয়েছি। আর এখানে আছে হচ্ছে শসা, পেঁয়াজ, এটা ছানা, এগুলো কৌটো ধুয়েছিল মা। তো চলো আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, ডাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ডাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।